गुड इवनिंग स्टूडेंट आज के हमारे बेसिक कंप्यूटर क्लासेस सेकेंड क्लास ए क्लासे আমরা জানার চেষ্টা করব যে হার্ড ডিস্কটা কি জিনিস হার্ড ডিস্ক আমরা কেন ব্যবহার করি আমরা অনেকে হয়তো জানি না এটা তো আজকে আমরা বাস্তব প্রেক্ষাপটে কিছু প্রয়োগের উদাহরণ দিয়ে জানার চেষ্টা করব যে হার্ড ডিস্কটা কি জিনিস তো হার্ড ডিস্ক হচ্ছে একটা স্টোরেজ যার মধ্যে আমরা অনেক ডাটা উপাত্ত বা ফাইলস এগুলো রাখতে পারি তো আমাদের যে ছবি ভিডিও বা ফাইলস বিভিন্ন কাজের ফাইলস বা যা কিছু আমরা রাখি সেটা আমরা হার্ড ডিস্কের মধ্যে রাখি তো চলুন আমরা বাস্তবে হার্ড ডিস্কটাকে কিভাবে আমরা কম্পিউটারে চিনব যে কোনগুলো হার্ড ডিস্ক স্টোরেজ বা জায়গা সেটা আমরা একটু বাস্তবে দেখি আমরা মাই কম্পিউটারে যাব মাই কম্পিউটারে যে লোকাল ডিস্ক আদার লোকাল এই যে ড্রাইভগুলো যে পার্টিশন করা এগুলোকে হার্ড ডিস্ক কে আমরা ভেঙে ভেঙে পার্টিশন করে রাখছি কাজের সুবিধার্থে যাতে এক একটা জিনিস আমরা রাখতে পারি কোনটাই কাজের জিনিস রাখলাম কোনটাই ছবি রাখলাম কোনটাই ভিডিও রাখলাম এগুলো যখন আমরা উইন্ডোজ দেয়া শিখব ওই উইন্ডোজ দেওয়ার সময় এগুলো পার্টিশন করতে হয় হার্ড ডিস্কটাকে পার্টিশন করে আমাদের জায়গা ভাগ করে করে রাখতে হয় যে আমার যে ডিস্কের জায়গা যতটুকু লাগবে আমি ততটুকু ভাগ করে করে রাখবো আর লোকাল ডিস্ক নামে একটা জিনিস থাকে এটা হচ্ছে সি এখানে হচ্ছে আমরা যেসব সফটওয়্যার ব্যবহার করে কাজ করব সেই সফটওয়্যারগুলো ইনস্টল দিলে একটা মেইন একটা লোকাল ডিস্ক থাকে যেটার মধ্যে জমা হয় তো এই লোকাল ডিস্কটা হচ্ছে সেটা এটার মধ্যে আমরা কোনো পার্সোনাল জিনিস রাখবো না জাস্ট সফটওয়্যার ইনস্টল দিলে এই স্টোরেজের জায়গাটা নষ্ট হবে আর এই আর যে পার্টিশনগুলো আছে এগুলোতে আমরা আমাদের কাজের জিনিসগুলো রাখবো তাই স্টুডেন্টস এই ক্লাসে তো বুঝতে পারছেন আসলে হার্ড ডিস্কটা কি এই পার্টিশন করাও আমরা শিখবো পরবর্তীতে শেষের দিকে আমরা বেসিক নলেজ গুলো একটু নিয়ে নিই তারপর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি পরবর্তীতে নেক্সট একটা ক্লাস এটা নিয়ে বিস্তারিত করব সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ